বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আমাদের চুল তৈরি হয় কেরাটিন আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে। জানেন নিশ্চয়ই যে এগুলো প্রোটিন। অতিরিক্ত কেমিক্যাল দূষণের প্রভাব গরম বা রোদে দীর্ঘক্ষণ থাকার ফলে প্রোটিন ভেঙে যায়, তখনই গোড়া থেকে দুর্বল হয়ে যায় চুল, তা হারায় উজ্জ্বলতা, ঝরে পড়তে থাকে, মাথায় চিরুনি ঠেকালে গোছা গোছা চুল পড়তে থাকে। অনেক সময় স্রেফ আর্দ্রতার অভাবেও চুল রুক্ষ হয়ে যায় এবং ভাঙতে আরম্ভ করে। চুল মজবুত, লম্বা এবং ঝলমলে করতে প্রোটিন হেয়ার প্যাক অনেক বেশি কার্যকরী। অনেকেই পার্লারে প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট করিয়ে থাকে। চুল পড়া রোধ, নতুন চুল গজানো সহ চুলের নানা সমস্যা রোধ করে থাকে প্রোটিন হেয়ার প্যাকের সাহায্যে। সময়ের অভাবে অনেকেই পার্লারে গিয়ে প্রোটিন ট্রিটমেন্ট করাতে পারেন না, তারা ঘরে কিছু প্রোটিনের প্যাক ব্যবহার করতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি চট করে দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিগুলি তৈরি করতে হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। সবার প্রথমে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের হেয়ার প্যাক। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে একটি গোটা ডিম। এবার একটি পাত্রে একটি ডিম নিয়ে ফাটিয়ে ডিমের সাদা অংশটি বের করে নিতে হবে। এরপর নিতে হবে এর সাথে 5 চামচ টক দই। এবার দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আপনার হেয়ার প্যাক তৈরি। এরপর এই প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। 30 মিনিট হয়ে যাবার পর প্লেন জল দিয়ে ধুয়ে তারপর শ্যাম্পু করে নিতে হবে। আপনার যদি তৈলাক্ত চুল হয় তবে ডিমের সাদা অংশ, রুক্ষ চুল হলে ডিমের কুসুম ও নর্মাল চুলের জন্য আপনি সম্পূর্ণ ডিম ব্যবহার করতে পারেন। ডিম আপনার চুলের পুষ্টি যোগায়, টক দই চুলকে সিল্কি ঝলমলে করে তোলে। এবার আপনাদের দেখাবো দ্বিতীয় হেয়ার প্যাক, মেথি দুধ এবং নারকেল তেলের হেয়ার প্যাক। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে 4 চামচ মেথি গুঁড়ো। একটি পাত্রে 4 চামচ মেথি গুঁড়ো নিতে হবে আর নিতে হবে 1/2 চামচ পরিমাণ দুধ। এখানে আপনাকে কাঁচা দুধ ব্যবহার করতে হবে আর নিতে হবে 2 চামচ পরিমাণ টক দই। এবার সবশেষে নিতে হবে 3 চামচ পরিমাণ বিশুদ্ধ নারকেল তেল। প্রথমে দুধটিকে হালকা গরম করে নিতে হবে। গরম দুধে মেথি গুঁড়ো 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর এবার এটি টক দই এবং নারকেল তেলের সাথে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই প্যাকটি চুলে লাগানোর আগে উষ্ণ গরম জল দিয়ে চুলটি ধুয়ে নিতে হবে। তারপর প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে ফেলুন। লাগানোর পর 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর চুল শ্যাম্পু করে নিতে হবে। বাড়িতে এইসব প্রোটিন হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুল হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল, ঝলমলে এবং সুন্দর। তাহলে আপনারা এই ঝলমলে চুল পেতে এই হেয়ার প্যাক দুটো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কতটা ভালো রেজাল্ট। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।